এটা হচ্ছে সনির অরিজিনাল ব্যাটারি, আর এটা হচ্ছে KNF এর অরিজিনাল ব্যাটারি। আচ্ছা, এখানে কোনটা অরিজিনাল কোনটা ফেক এই টপিকস নিয়ে আসলে কথা বলাই ভুল, কেননা একটা হচ্ছে সনির অরিজিনাল ব্যাটারি যেটা আসলে সনি কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, আর এটা হচ্ছে KNF এর অরিজিনাল ব্যাটারি। তো KNF এর ব্যাটারি যদি সনির ব্যাটারি বলে চালিয়ে দিত তাহলে আসলে সেটা ফেক হতো, বাট এটা তো KNF এর ব্যাটারি, তো ওরা আসলে ওদের ব্যাটারি বলেই সেল করছে, সো এখানে আসলে অরিজিনাল বা ফেকের ব্যাপারটা আমি আসলে বলতে চাবো না। তো এই ব্যাটারিটি আপাত দৃষ্টিতে আপনার কাছে সাধারণ মনে হলেও এই ব্যাটারিটা কিন্তু সনির যে ব্যাটারিটা রয়েছে এটার থেকে একটা মেজর একটা চেঞ্জেস নিয়ে এসেছে, যেটা হচ্ছে এই ব্যাটারি চার্জ দিতে আপনার কোনো প্রকার চার্জার লাগবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কোনো প্রকার চার্জার ছাড়াই আপনি এই ব্যাটারি চার্জ দিতে পারবেন, কেননা এটার সাথেই একটি USB টাইপ সি পোর্ট রয়েছে, সো আপনারা চাইলে এই USB টাইপ সি পোর্ট দিয়েই আপনার ব্যাটারিটিকে চার্জ দিতে পারবেন। আর এটা যখনই পারচেস করবেন সেটার সাথে তো আপনার একটি USB টাইপ সি কেবল পেয়েই যাচ্ছে। সালামু আলাইকুম, আমি সালুদ্দিন আহমেদ রাজু, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে KNF এর একটি ব্যাটারি নিয়ে কথা বলবো। এটার মডেল হচ্ছে NPFZ100 এবং এই ব্যাটারি দিয়ে আপনি লিস্টে থাকা এই ক্যামেরাগুলো অপারেট করতে পারবেন। আর সহজভাবে যদি বলি, সনির এই ব্যাটারিটি দিয়ে আপনারা যেই যেই ক্যামেরা অপারেট করতে পারবেন এটা দিয়েও সেম ক্যামেরাগুলো অপারেট করতে পারবেন। প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে SS ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি। যে কোনো ধরনের ক্যামেরা লেন্স বা অ্যাক্সেসরিজ পারচেস করার ক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, www.sscamerabd.com, অথবা তাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, গ্রাউন্ড ফ্লোর, ব্লক বি, শপ নাম্বার 52। সো আমরা যখন এটাকে চার্জে দেবো আমরা দেখবো এটার সাথেই একটি ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা আসলে লাল লাইট জ্বললে দ্যাট মিন্স এটা চার্জ হচ্ছে, এবং যখন এটা চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন সবুজ লাইট জ্বলবে। এবার চলে আসি এই ব্যাটারিটির পারফরমেন্স নিয়ে। এই ব্যাটারিটি 7.2 ভোল্ট, 280 মেগাহার্টজ এবং 16.4 ওয়াটের, যেটা সনির অরিজিনাল ব্যাটারির সাথে কিন্তু একেবারে সেম। অ্যাকর্ডিং টু দ্য KNF, তারা দাবি করছে এই ব্যাটারিটি 2.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি একটানা 3 ঘন্টা কন্টিনিউয়াস ভিডিও করতে পারবেন। তবে সত্যি বলতে আমি এই পারফরমেন্সটা পাইনি, আমি এই ব্যাটারিটি দিয়ে আমার A7IV ক্যামেরার সাথে অ্যাটাচ করে সর্বোচ্চ 1 ঘন্টা 43 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পেরেছি, তবে এটাও কিন্তু খারাপ না। বাট কোম্পানি যেখানে 3 ঘন্টা বলছে সেখানে আমি 1 ঘন্টা 43 মিনিট, দ্যাট মিন্স এখানে আসলে অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আর ছবির কথা যদি বলি তাহলে এই ব্যাটারিটি ফুল চার্জ দিয়ে আমি 3000-এর মতো ছবি তুলতে পারবো, তবে হ্যাঁ, আমার ক্যামেরা অপারেট করার উপরে কিন্তু এই নাম্বারটা কম বা বেশি হতেই পারে। তবে আরেকটি বিষয় আমি অবশ্যই মেনশন করে রাখতে চাই, সেটা হচ্ছে এই ব্যাটারিটি এই মুহূর্তে আমাকে ভালো পারফরমেন্স দিচ্ছে যেটাতে আমি হ্যাপি, বাট 6 মাস 1 বছর পরে অর্থাৎ একটি সার্টেন পিরিয়ড ইউজ করার পরে এটার পারফরমেন্স কীরকম থাকবে সেটা কিন্তু একটু বোঝার বিষয়। যদিও KNF কিন্তু ভালো একটি ব্র্যান্ড, সো KNF এর উপরে আমরা বিশ্বাস রাখতে পারি। তবে হ্যাঁ, KNF এর এই ব্যাটারিটি মেড ইন চায়না আর সনির এই ব্যাটারিটি মেড ইন জাপান বাট প্রসেসড ইন চায়না। তো আজকের মতো এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর KNF এর ব্যাটারি বা সনির ব্যাটারি আপনার কাছে কোনটা ভালো লাগলো সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।